কাল হাওড় বেষ্টিত কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করে নিতে একদিন আগেই মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি। সেখানে আছেন রিপোর্টার দেবাশিস রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, ঠিক এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটি হলো যে রাষ্ট্রপতি তার নিজ ভূমিতে পা রাখলেন, অর্থাৎ রাষ্ট্রপতির যে নির্বাচনী এলাকা এবং জন্মভূমি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা, সেই প্রত্যন্ত উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 25 বছর পর আগামীকাল মঙ্গলবার সফর করতে যাচ্ছেন এবং এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানাবার জন্য, বরণ করে নেবার জন্য কিন্তু রাষ্ট্রপতি আব্দুল হামিদ একদিন আগেই আজ এসে পৌঁছালেন মিঠামইনে। ঠিক সেই চিত্রটি আমরা টেলিভিশনে আপনাদেরকে দেখাচ্ছি। তাকে বহনকারী যে হেলিকপ্টারটি সেটি এখন থেকে প্রায় এক মিনিট আগে এই মিঠামইনের যে অস্থায়ী যে হেলিপ্যাড করা হয়েছে, মিঠামইনের নবনির্মিত যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস নির্মাণ করা হয়েছে, সেই সেনানিবাসের পাশেই অস্থায়ী হেলিপ্যাড। এখানে রাষ্ট্রপতির ব্যবহারের জন্য যে হেলিপ্যাডটি ছিল সেই হেলিপ্যাডে যেহেতু জনসভার আয়োজন করা হয়েছে, মিঠামইন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত যে জনসভায় প্রধান বক্তব্য রাখবেন, তাই অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতির অবতরণের জন্য। মহামান্য রাষ্ট্রপতি মাত্রই সস্ত্রীক তিনি এসে নামলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে হেলিকপ্টার থেকে অবতরণের পর তিনি ধীর পায়ে এগিয়ে আসছেন। তার জন্য যে গাড়িবহর প্রস্তুত করে রাখা হয়েছে সেই গাড়িবহরের দিকে আমরা পরিবারের সদস্যদেরকেও দেখছি তার সঙ্গে রয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF-এর সদস্যরা এবং এর পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যারা সদস্য রয়েছেন PGR-এর, তারাও কিন্তু রাষ্ট্রপতিকে কড়া নিরাপত্তায় হেলিকপ্টার থেকে নামিয়ে এখন গাড়িবহরের দিকে নিয়ে আসছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রীর অন্যান্য সফরের চেয়ে এবারের যে আসলে কিশোরগঞ্জ সফর, অর্থাৎ ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামের যে হাওড় অঞ্চলে তার যে সফর, এই সফরটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে এই কারণেই দেখা হচ্ছে যে আসলে একই সময়ে বাংলাদেশের সবচেয়ে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি একই জেলায় অবস্থান করছেন, একই উপজেলায় অবস্থান করতে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এই পুরো আয়োজনটি ভিন্ন মাত্রা নিয়ে এসেছে এই পুরো হাওড় অঞ্চলে, অর্থাৎ হাওড়ের যে বাস্তবতা সেই বাস্তবতায় কিন্তু হাওড় অনেকটাই নিরিবিলি, কিন্তু সেই নিরিবিলি হাওড়ে কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হাওড়ে এক ধরনের উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং হাওড়ের প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু যে বিষয়টি বারবার ঘুরে ফিরে আসছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একই সঙ্গে একই জায়গাতে অবস্থান করবেন এবং সেটি রাষ্ট্রপতির নিজ জন্মভূমি। এবং রাষ্ট্রপতির জন্মভূমি এবং রাষ্ট্রপতির পারিবারিক যে আসলে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পর্কে তার ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, স্থানীয় সংসদ সদস্য কিশোরগঞ্জ 4, তিনি আমাদের সাংবাদিকদের যে বিষয়টি জানিয়েছেন, তিনি বলেছেন যে আসলে কিশোরগঞ্জ সার্বিকভাবে কিশোরগঞ্জের উন্নয়ন এবং ইটনা মিঠামইন সহ পুরো দেশের উন্নয়নে আসলে প্রধানমন্ত্রী যে অবদান রেখেছেন সেই অবদান তারা জন্ম জন্মান্তরে শোধ করতে পারবেন না, বিশেষ করে যারা কিশোরগঞ্জবাসী। এবং এই প্রথমবারের মতো রাষ্ট্রপতির বাড়িতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে আপ্যায়িত হতে যাচ্ছেন। 1998 সালে তিনি যখন আসলে বন্যা কবলিত এলাকাটি পরিদর্শনে এসেছিলেন তখন পরিবার অবধি যাওয়া যে পরিস্থিতিটি সেটি আসলে তখন ছিল না, সেই ইতিহাস, সেই পরিস্থিতি আমাদেরকে রেজওয়ান আহমেদ তৌফিক বলছিলেন এবং তিনি বলছেন যে আসলে তাদের যে সেই ক্ষেতটি ছিল সেই ক্ষেত এবার পূরণ হতে চলেছে, কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে যে দুই পর্বের আনুষ্ঠানিকতা রয়েছে তার এই সফরে, রাষ্ট্রপতির যে নামে যে নবনির্মিত সেনানিবাসটি করা হয়েছে সেই সেনানিবাস উদ্বোধনের পর তিনি মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন, যে মধ্যাহ্নভোজে এক টেবিলে আসলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুজনই থাকবেন এবং সেই টেবিলে রাষ্ট্রপতির পক্ষ থেকে কিন্তু বিশেষ করে তার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে এক ধরনের একটি রাজকীয় একটি ভোজের আয়োজন করা হয়েছে, যে রাজকীয় ভোজে আসলে হাওড়ের যে সাধুপানির যে মাছ রয়েছে সেই বিভিন্ন ধরনের দেশি প্রজাতির মাছ দিয়ে আসলে আপ্যায়ন করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এর পাশাপাশি রেজওয়ান আহমেদ তৌফিক, যিনি রাষ্ট্রপতির বড় ছেলে, তিনি জানিয়েছেন যে আসলে হাওড়ের যে খাদ্য সংস্কৃতি রয়েছে সেই খাদ্য সংস্কৃতির বড় একটি জায়গায় কিন্তু আসলে এই হাওড় থেকে আহরিত মাছ এবং সেই মাছও তারা আসলে যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে সেই মাছগুলো আসলে টাটকা মাছ হবে এবং মোট 20 পদের
মাছ দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করা হবে এবং এর পাশাপাশি এই মাছগুলোর সংগ্রহ অভিযান নিয়েও কিন্তু আসলে কিছুটা তথ্য আমরা পেয়েছি আমরা রাষ্ট্রপতির পরিবার সূত্রে জানতে পেরেছি যে এই মাছগুলি কিন্তু আসলে টাটকা মাছ হবে অর্থাৎ সেগুলো এরই মধ্যে সংগ্রহ করা শুরু হয়েছে সেই মাছগুলো দিয়ে তাকে খাওয়ানো হবে এবং এর পাশাপাশি আপনারা জানেন যে ইটনা মিঠাময়ন অঞ্চলের অষ্টগ্রামে বিশেষ করে যে পনির তৈরি হয় সেই পনির দিয়েও তাকে আপ্যায়ন করা হবে এবং সেই পনির তার সঙ্গে দেওয়াও হবে যাতে তিনি সেই পনির গণভবনে নিয়ে যেতে পারেন সব মিলিয়ে আসলে মিঠাময়নের যে পরিস্থিতিটি আমরা এখন লক্ষ্য করছি সেই পরিস্থিতিতে কিন্তু আসলে সাজ রব এবং এমন পরিস্থিতি মিঠাময়নবাসী কখনোই আসলে দেখেননি এবং সেই পরিস্থিতির জন্যই কিন্তু আগামীকাল পর্যন্ত অপেক্ষা মিঠাময়নবাসীর এবং তারা আশা করছেন যে এই আয়োজনটির মাধ্যমে আসলে মিঠাময়নবাসী নতুন করে আসলে নতুনভাবে আশার সঞ্চার হয়েছে তাদের মধ্যে কেননা এর মধ্যেই যে আসলে মিঠাময়নের উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়নগুলো আরও বেশি সামনের দিনে সম্প্রসারিত হবে এবং সেই সম্প্রসারণের জন্য আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা চেয়েছেন এখানকার স্থানীয় সংসদ সদস্য এবং এখানকার মানুষও বিশ্বাস করেন যে তারা আগামী দিনে প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক মতাদর্শ সেই মতাদর্শের সঙ্গেই থাকবেন এবং নৌকাকেই তারা বিজয়ী করবেন এই বার্তাগুলোও কিন্তু আসলে আগামীকালকের রাজনৈতিক জনসভায় আসবে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের মিঠাময়ন সফরের আমার কাছে থাকা সবশেষ তথ্য এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম মিঠাময়ন থেকে